আসসালামু আলাইকুম, আমি রাসেল, প্রফেশনাল একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। নতুনদের উপযোগী করে ভিডিও বানানোর চেষ্টা করি। তো আজকে আমরা শিখব কিভাবে গিগের পিকচার তৈরি করতে হয়। আমরা যে ফাইবারে গিগ তৈরি করি, এই গিগগুলোর পিকচার আমরা কিভাবে তৈরি করব তা আজকে প্র্যাকটিক্যালি শিখে নিব। আমি কোনো ফটোশপ ছাড়াই আমি তৈরি করব একটি ওয়েব বেসড টুলসের মাধ্যমে। অলরেডি আমি এই সিরিজের দুটি ভিডিও আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। তো এই টুলসটির নাম হচ্ছে canva.com। তো আমরা চলি canva.com-এ। এর আগে আমরা একটু দেখে নিই গিগের পিকচারগুলো কেমন হয়। ফাইভারে যাই, fiverr.com-এ যাব। এখানে আসার পর যদি আমি লিখি ওয়েব ডিজাইন, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে আসলাম। দেখুন, এখানে আসার পর অনেকেই অনেক পিকচার দিয়েছে, এখানে অ্যাট্রাকটিভ, খুবই আই ক্যাচিং পিকচারগুলো দিয়েছে। সো এগুলো যদি আমরা তৈরি করতে চাই, আমাদের ফটোশপের নলেজ লাগবে। আমি কাজ করি লিড জেনারেশন ডাটা এন্ট্রি, আই এম নট এ ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার না। সো আমার তো এরকম করে পিকচার তৈরি করতে হবে। সো আমি চাচ্ছিলাম অনেকদিন ধরে যে কিভাবে আমি খুব শর্টকাট এবং অ্যাট্রাকটিভ ওয়েতে আমি ডিজাইন করতে পারি। সো আমি পেয়ে গেলাম canva.com, চলে যাব canva.com-এ। canva.com লিখে সার্চ দিলাম। এখানে আসার পর একটি অ্যাকাউন্ট লাগবে, তো আমরা এখান থেকে সাইন আপ করতে পারবো। তো আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে, আমি সাইন আপ করেছিলাম। সো আমার, আপনারা সাইন আপ করলে এরকম একটি ইন্টারফেস আসবে। ঠিক আছে, তাহলে আমি এখন, আমাকে, এগুলো হচ্ছে ফাইবারের গিগের পিকচার। তো এটা হচ্ছে হাইট এবং এটা হচ্ছে উইথ। তো আমার ঠিক এই সাইজের পিকচার তৈরি করতে হবে, এই হাইটের এবং এই উইথের। দেখুন, সবগুলো পিকচার একই পিকচার, একই সাইজের। এখন আমাকে এই সাইজটি আমাকে খুঁজে বের করতে হবে। যদি ক্যানভাতে আমি পাই তাহলে তো পেলামই, আর যদি না পাই তাহলে বাহির থেকে বা গুগল থেকে আমাদেরকে জানতে হবে। তো ক্রিয়েটেড ডিজাইনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন ইউটিউবের থাম্বনেলের জন্য আলাদা সাইজ আছে, কভার ফটো, তারপর ফেসবুক পোস্ট, পোস্টার, ইউটিউব চ্যানেল আর, টুইটার পোস্ট, সোশ্যাল মিডিয়া ভিডিও, ফেসবুক ভিডিও, ইনস্টাগ্রাম পোস্ট, ব্যানার। আমাদেরকে বের করতে হবে গিগের পিকচার, এটার জন্য সাইজটা লাগবে আমাদের। সো আমরা এখান থেকে, না এখানে নেই। সো আমরা যেটা করতে পারি, আমরা গুগলে যাব, লিখবো যে গিগ পিকচার সাইজ, এটা লিখে সার্চ দিব। গিগের পিকচার লিখে সার্চ দেওয়ার পর দেখুন এখানে আসলো 550 পিক্সেল এবং 370 পিক্সেল। সো আমরা এটা, আমরা এখান থেকে নিব 550। আগে আমরা ক্যানভাতে যাই, ক্যানভাতে যাওয়ার পর কাস্টম ডাইমেনশন এখানে ক্লিক করব, এখানে উইথটা দিব এবং এখানে হাইটটা দিব পিক্সেলে। সো এখান থেকে আমরা 550 এটা আমরা কপি করে আনি। 550 যদি আমি লিখি এখানে উইথ, দেন হচ্ছে 370, ইয়েস 370, এটা আমরা ম্যানুয়ালি লিখি 370। দেন ক্রিয়েটেড ডিজাইন এটা লিখে ক্লিক করলে এখানে একটি ইন্টারফেস আসবে, আমাদের গিগের পিকচারের যে সাইজটি এই সাইজে একটি ইন্টারফেস আসলো, দেখুন এই যে এই সাইজটি। দেন হচ্ছে আমরা এখানে, আমরা গিগের পিকচার যেহেতু আমরা বানাবো, আমরা আমাদের সার্ভিস কি, ধরুন আমি একটি গিগ বানালাম লিড জেনারেশন, তো আমি লিড জেনারেশনের ভিতরে কী কী সার্ভিস দিই, এই সার্ভিসটি আমি এখানে লিখব, যে বায়ারকে আমি লিখব যে আপনি যদি আমার কাছে আসেন তাহলে এই সার্ভিসগুলো পাবেন, আমি এই সার্ভিসগুলো দিব। তো একটি সুন্দর একটি পিকচারের মাধ্যমে আমরা এটা লিখব এখানে। তো আমরা লেখার জন্য টেক্সটে যাব, এখানে আপনি এই সাদা ব্যাকগ্রাউন্ডও রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারবেন। এই যে এই জায়গায় বাম পাশে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আসার পর অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন। আপনি ধরুন আপনি এই ব্যাকগ্রাউন্ডে কাজ করবেন, এখানে ক্লিক করলেই এটি চলে আসলো, অথবা আপনি যদি আগের অবস্থায় ফিরে যেতে চান তাহলে ব্যাকস্পেসে দিবেন, তাহলে ফিরে যাবে। সো এখন আমি টেক্সট লিখব এখানে, টেক্সটটা হচ্ছে, আমি টেক্সটে ক্লিক করার পর আমার এখানে আসলো অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট। এখানে আসার পর বিভিন্ন ফন্ট আছে, অথবা পরে আমরা এখান থেকে লেখার পর আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। তো প্রথমে আমরা এখানে অ্যাড এ হেডিং লিখব, হেডিংটা হচ্ছে আমরা লিড জেনারেশনে কাজ করি। সো এখানে লিখব যে লিড জেনারেশন,
lead generation, generation এখানে লেখার পর আমরা এটা এখানে ধরে টানলে তারপর এক লাইনে চলে আসবে তারপর এখানে ক্লিক করলে পুরো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হবে আর এখানে ক্লিক করলে এই লেখাটি সিলেক্ট হবে তারপর এখান থেকে ধরে এটাতে ধরে আমরা উপর নিচ করতে পারবো আমরা যে কোনো পজিশনে এই এটি নিতে পারবো যেহেতু আমার হেডিংটি উপরে থাকবে সো আমি লেখাটি উপরে দিব এখন এটার ফন্ট আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখানে এখানে ক্লিক করে তারপর এই যে এই জায়গায় ক্লিক করলে আবার আপনাদের বিভিন্ন ফন্ট আসবে আসার পর এখান থেকে আমরা একটা ফন্ট আমরা এখান থেকে চুজ করে নেই বেবাস নিউ এটা চুজ করলাম আচ্ছা তাহলে এটা আসলো আসার পর এখন আপনি ইচ্ছা মতো এটার ব্যাক আপনি চাচ্ছেন যে এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে শুধু এই লেখাটার নিচে এবং এই লেখাটি যদি ব্যাকগ্রাউন্ডটি কালো হয় এবং আপনি লেখাটিকে আপনি হোয়াইট কালার করতে পারবেন সাদা করতে পারবেন তো প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই এলিমেন্টে যাব এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাও নিতে পারবেন বাট এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই পুরোটার ব্যাকগ্রাউন্ড আর আমরা যদি শুধু একটি টেক্সটের ব্যাকগ্রাউন্ড নিতে চাই তাহলে এলিমেন্টে যাব অথবা আপনি আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি গুগল থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন তো এলিমেন্টে যাওয়ার পর আমরা এখানে ফ্রেম সরি শেপে যাব শেপে যাওয়ার পর এই স্কোয়ার শেপটি নিব স্কোয়ার শেপটি এখানে আনব আনার পর আমরা এই সাইজের এই টেক্সটের সাইজের আমরা এই ব্যাকগ্রাউন্ডটি আমরা দিব এখানে তারপর এদিকে টেনে লম্বা করি এদিকে টেনে লম্বা করি এখন এই ব্যাকগ্রাউন্ডটি এই টেক্সটের উপরে আছে এখন আমরা পজিশনটা চেঞ্জ করব আমরা চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা এই টেক্সটের নিচে যাক তাহলে এখানে পজিশনে আমরা ক্লিক করব করার পর এখানে ব্যাকগ্রাউন্ড দিব তাহলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে গেল এবং আমার লেখাটা উপরে চলে আসলো এখন আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা কালো রঙের হবে তো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এটা হচ্ছে টেক্সট আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সো এটা সিলেক্ট করে দেন আমরা এখানে কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবো এখান থেকে এটা হচ্ছে এখন এই এই কালারে আছে আমরা যদি ব্ল্যাক করতে চাই তাহলে ব্ল্যাকে ক্লিক করব এখন দেখুন ব্যাকগ্রাউন্ডের কালার এবং এই টেক্সটের কালার একই হয়ে গেছে এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কালো রেখে টেক্সটটাকে সাদা করতে চাই তাহলে টেক্সটে আমরা ক্লিক করব করার পর আমরা এই যে এতে ক্লিক করব টেক্সট কালার দেখুন এখানে লেখাই আছে টেক্সট কালার এটাতে ক্লিক করে এখন কালো আছে আমরা চাচ্ছি সাদা করতে তাহলে এটাও সাদা এটাও সাদা আমরা এখান থেকে দেখুন হোয়াইট এই হোয়াইটে ক্লিক করলে লেখাটা সাদা হয়ে যাবে সো এখন দেখতে একটু সুন্দর লাগছে আর অনেক সুন্দর লাগছে আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু এদিকে আনতে তো এটা ক্লিক করে আমরা ম্যানুয়ালি আমরা এখানে আনতে পারবো সো এখন লিখব যে লিড জেনারেশনের আন্ডারে আমি কি কি সার্ভিস দিয়ে থাকি তাহলে এখান থেকে আবার একটি টেক্সট নিব টেক্সট নেওয়ার পর অ্যাড এ হেডিং এখান থেকে আমরা লিখব যে মাই সার্ভিসেস লিখে আমরা এটাকে যে এখানে আনব আনার পর এটাকে আরেকটু আমরা ছোট করব মাই সার্ভিসটাকে ছোট করলাম তারপর আমরা এটার ফন্টটা আবার চেঞ্জ করব ফন্টটা আবার এই ফন্টে দিয়ে দিই বিবাস নিউ এটাতে দিলে তারপর দেখুন হয়ে গেল এখন এই সার্ভিসের আন্ডারে আমি আমার যে সার্ভিসগুলো দিয়ে থাকি এই এক এক করে এখানে লিখব সো এখান থেকে আবার আরেকটি টেক্সট নিব টেক্সট নেওয়ার পর এখানে আমরা সার্ভিসগুলো লিখব প্রথমে হচ্ছে B2B লিড জেনারেশন সো আমরা এটা একটু ছোট করলাম ছোট করার পর আমরা এখানে আনলাম আমরা এক এক করে একসাথে আমরা লিখতে পারবো অথবা আলাদা আলাদা এখান থেকে টেক্সট আমরা নিতে পারবো অথবা এটার এটাতে ক্লিক করে আমরা এখান থেকে ডুপ্লিকেট নিতে পারবো ডুপ্লিকেট নিলে এটা আমরা
আরেকটি টেক্সট এখান থেকে নিতে পারবো। তো এটা ডুপ্লিকেট হয়ে গেল, ডুপ্লিকেট হওয়ার পর এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা আরেকটি সার্ভিস লিখব, যে আমরা ইমেল লিস্টের কাজ করি, ইমেল লিস্ট বিল্ডিং। এগুলো কিন্তু লিড জেনারেশনের কাজেই, সো আমরা এগুলো লিখব আমাদের সার্ভিসগুলো। একটা হচ্ছে বিটুবি লিড, আরেকটা হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং। সো আমাদের দুইটা পেয়ে গেলাম। তারপর আমরা এখান থেকে আবার ডুপ্লিকেট নিব, আরেকটা ডুপ্লিকেট নিলে আমরা এক এক করে নিতে পারবো। সো দেন হচ্ছে আমরা কালেক্ট করি হচ্ছে লিঙ্কডইন লিড, লিঙ্কডইন থেকে আমরা লিড কালেক্ট করি। এটা আমরা দিলাম লিঙ্কডইন লিড, লিখে তারপর এটা আমরা পজিশন মতো আমরা বসায় দিব। তারপর হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এখানে আমরা কাজ করতে পারবো। এখানে ধরুন আমি লিখলাম যে টার্গেটেড ইনফরমেশন, টার্গেটেড ইনফরমেশন। দেন হচ্ছে টার্গেটেড ইনফরমেশন উইথ নেম, টাইটেল, দেন হচ্ছে ইমেল, ইমেল, ফোন। সো দেখুন আমরা এটা লিখলাম, লেখার পর আমরা চাচ্ছি যে এটাকে ছোটো করতে, ছোটো করলে দেন আমরা এটা আরেকটু বড় করব। বড় করার পর এখানে আনবো, এটি একটি। দেন আমরা আরেকটি ডুপ্লিকেট নিব, ডুপ্লিকেট নেওয়ার পর এখানে লিখব যে টার্গেটেড ভ্যালিড লিড, টার্গেটেড ভ্যালিড লিড। তো আমরা লিড জেনারেশনের আন্ডারে এই সার্ভিসগুলোই দিয়ে থাকি। দেন আমরা এখান থেকে আমরা ফোন চেঞ্জ করব, এখানে থেকে ফোন চেঞ্জ করতে পারব। তো দেখুন আমরা বিটুবি লিড, প্রথমের সার্ভিস হচ্ছে বিটুবি লিড জেনারেশন। দেন হচ্ছে একটু সুন্দর করে পজিশনিং করলে আমাদের লেখাগুলো আর সুন্দর হবে। দেন হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং, এখান থেকে আমরা ফোন চেঞ্জ করব, প্রথমেই ফোনগুলো একটু বড় করে দিই লেখাগুলো। দেন হচ্ছে লিঙ্কডইন লিড, এটাও আমরা ফোন চেঞ্জ করি, লিঙ্কডইন লিডের পরে দেন হচ্ছে এটা লিঙ্কডইন লিড, একটু সুন্দর করে আমরা সাজাবো। দেন হচ্ছে আমরা এখান থেকে আবার ফোন চেঞ্জ করব, একটু বড় করি, ওকে, টার্গেটেড ইনফরমেশন, টার্গেটেড ভ্যালিড লিড, এটা আমরা ফোন চেঞ্জ করব। আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখুন আমরা কিন্তু দিয়ে দিলাম আমাদের সার্ভিসগুলো, এগুলো আমরা নাম্বারিংও করতে পারি, তো আপনারা চাইলে নাম্বারিং করতে পারবেন। সো এখান থেকে আপনি চাইলে এই বিন্দু বিন্দু দিতে পারবেন, এটা একটা, এটা একটা, এই যে এইখানে ক্লিক করে এটা একটা, দেন হচ্ছে এটা একটা। তো বোঝা গেল যে সবগুলো আলাদা আলাদা, তো এগুলো দিলে এখান থেকে সোজা করে দিতে হবে যাতে বোঝা যায়। আচ্ছা আমরা যদি এটা একটু উপরে নিয়ে যাই, আমাদের কিছু আরও লেখা লাগবে। সো আমরা একটু উপরে পজিশনিং করে নিলাম, সার্ভিসটা একটু উপরে নিলাম, এটা একটু উপরে নিলাম, আমরা নিচে আরেকটি টেক্সট লিখবো তো তাই একটু উপরে নিলাম।
এটা একটু উপরে উপরে সবগুলো যদি একটু সোজা হয় এটা একটু উপরে দেন হচ্ছে এটা উপরে এখন আমরা ফাইবারে কাজ করি তো ফাইবারে যেহেতু আমরা এই গিগটা দিব তো ফাইবারের একটি লোগো আমি চাচ্ছি এখানে দেওয়ার জন্য তো এখানে এলিমেন্টে যাব এলিমেন্টে যাওয়ার পর এখানে সার্চ করব যে ফাইবার লিখে সার্চ করি যে কোনো লোগো টোগো আছে কিনা দেখুন দুইটি টেক্সট আছে ফাইবার লেখা এই সফটওয়্যারে বাট এগুলো পেইড ভার্সন দিস ইমেজ ক্যান বি পারচেসড ফর ওয়ানলি $1 এটা কত এটা $1 সো আমরা গুগল থেকে ডাউনলোড করব আমি অলরেডি ডাউনলোড করেছি এই আপলোডে যাব আপলোডে যাওয়ার পর এখান থেকে আমি দেখাই আপনি চাইলে এই লেখা দিতে পারেন অথবা সরাসরি লোগো দিতে পারেন যেমন এটা একটা লোগো আছে এটা একটা লোগো তারপর ফাইবার লেখা আছে অথবা আপনি আমি ডাউনলোড করেছিলাম একটু দেখাই আমি এই লোগোটি ডাউনলোড করেছিলাম গুগল থেকে সো আমি এটাই দিব আমি চিন্তা করছি আমি যে এটাই দিব এটা দেওয়ার পর দেখুন এখানে আসলো আসার পর এটাকে আমি চাচ্ছি যে এদিকে আনতে সো এটা এদিকে টান দিব টান দেওয়ার পর কার্সর ধরে তারপর এটাকে এই কোনায় ধরে আমরা এটাকে ছোট করব যাতে আমরা এখান থেকে তারপর এটাতে ক্লিক করে তারপর এটাতে এইভাবে ধরে এখানে আনতে পারবো এখন আমরা একটি টেক্সট এখানে লিখব যে এক্সক্লুসিভলি অন ফাইবার ফাইবার এই কথাটা খুবই মানে এটা খুবই তাদের কাছে পছন্দ তো আমি এই কথাটি লিখব আবার টেক্সটে যাব এখান থেকে টেক্সটে যাওয়ার পর এখান থেকে একটি হেডিং নিব হেডিং নেওয়ার পর এটা একটু নিচে আনব যেহেতু আমি এখানে লিখতে যাচ্ছি সো এখানে লিখব যে এক্সক্লুসিভলি অন ফাইবার এই কথাটা খুবই পছন্দ ফাইবারের সো এটা আমরা একটু অ্যাড করে দেব নিচে এখানে আমরা একটু বড় করে অ্যাড করব এটার ফন্টটা আমরা এই এসবগুলোর ফন্ট যেটা এটা দিয়ে দিব দিলাম দেওয়ার পর দেখুন আমরা ফটোশপ ছাড়াই আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুব সহজে আমরা এরকম ডিজাইন করতে পারি আমরা আমরা চাইলে বিভিন্ন ফন্ট ইউজ করতে পারবো বিভিন্ন কালার ইউজ করতে পারবো আপনি যদি চান যে এই নিচের লেখাটি আপনি অন্য কালার দিবেন তাহলে টেক্সট কালারে যাবেন যার পর ধরুন আপনি রেড দিতে যাচ্ছেন বা ইয়েলো দিতে চাচ্ছেন ইয়েলো দিলে বোঝা যাবে না এটা দিতে যাচ্ছেন বা আপনি অন্য কালার দিবেন আপনি লাল কালার দিবেন এখান থেকে আপনার এই লালে সিলেক্ট করে আপনি এই যে নিউ কালার এখানে যাবেন যাওয়ার পর আপনি গাঢ় লাল করতে পারবেন এখান থেকে চাইলে এরকম ব্যাকগ্রাউন্ড দিতে পারেন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারে যাই কালারে যাওয়ার পর আপনি ধরুন এই কালারটা দিবেন সো এটাও দিতে পারেন অথবা আপনি এই কালার দিবেন দিতে পারেন এই কালার দিবেন দিতে পারেন এখন ডাউনলোড করার পালা ডাউনলোড করে দেন আপনি আপনার ফাইবারের ইচ্ছা মতো আপনি এটি ইউজ করতে পারবেন দেন এই যে এখানে ডাউনলোড অপশন আছে দেখুন এই পিকচারটি আপনি ডাউনলোড হবে এবং আপনি যদি অটোমেটিক এটা কেটে দেন আপনি যদি এই পেজটি কেটে দেন আপনার এই যে ডিজাইনটি আপনি করেছেন এটা অটো সেভ হয়ে থাকবে আপনি পরে আবার এটা ইউজ করতে পারবেন তো আমি দেখাই যে কীভাবে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোডে ক্লিক করে তারপরে যে এখানে ডাউনলোড ক্লিক করবেন তো সরাসরি ডাউনলোড হয়ে যাবে অলরেডি আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে দেখুন আমি একটু দেখাই এটা আমার ডেস্কটপে ডাউনলোড হয়েছে সো এটা আমি একটু ওপেন করি প্রিভিউ দেখুন আমার একটি গিগের পিকচার কিন্তু হয়ে গেল খুব সহজেই সো বন্ধুরা আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা অনেক সুন্দর গ্রাফিক্স ডিজাইন করতে পারি উইদাউট ফটোশপ নলেজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আপনার পাশের জনের সাথে শেয়ার করতে পারেন ভিডিওগুলো এগুলো অনেক হেল্পফুল সো আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ